এই তুই আমার দিকে একভাবে তাকিয়ে আছো কেন গো? কে বলো তো? না অনেকক্ষণ দেখতে পাচ্ছি তুমি আমার দিকে একভাবে প্যাট প্যাট করে তাকিয়ে আছো, কে গো? কি হয়েছে বলবে তো? আরে বলো না তাকিয়ে আছো কেন, কি হয়েছে? ওমা আমি আমনাকে বলি নাই, নারায়ণ ভোলানাথকে বলছি। নারায়ণ ভোলানাথকে বলছে আমার দিকে তাকিয়ে আছো কেন? ভোলানাথ বলছে প্রভু কেন তাকিয়ে থাকবো না, আমি ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে। এখন ভোলানাথ যদি আমার মাথায় হাত দেয় আমি আর ভোলানাথ থাকবো? একটু ভেবে চিনতে বর দিতে জানো না, বলে প্রভু এই রকমটা হবে আমি জানবো কি করে? শোনো ভোলানাথ, ও তো অসুর, ওর মাথায় অত বুদ্ধি নেই, ও যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ, তিষ্ঠ মানে থেমে যা, থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। অসুর নাচতে জানে না, যুদ্ধ করতে জানে নাচতে জানে না। ও তখন বলবে ভোলানাথ তুমি নাচো, তোমার দেখে দেখে নৃত্য করি। তুমি নাচবে, তুমি নাচতে নাচতে নাচার কৌশলে নিজের হাতটা নিজের মাথাতে দেবে। আর ও ব্যাটা অসুর ভুলে গিয়ে যখন নিজের মাথায় নিজে হাত দেবে হরিবোল হয়ে যাবে। ভোলানাথ বললে ভাগ্যে বললে প্রভু, নাহলে আজকে ভোলানাথ মার্ডার হয়ে যেত। এমন সময় ভস্মাসুর এসে বলছে ও ভোলানাথ আমি তোমার মাথায় হাত দিই না, তোমার মাথায় হাত দিই, নৃত্য করতে হবে। নৃত্য তো কথা ছিল না, তাহলে তুমি নৃত্য করো, আমি তো নাচতে জানি না। হ্যাঁ তুমি নৃত্য করো, আমি তোমার দেখে দেখে নৃত্য করি। ভোলানাথ ভোলানাথ মনে মনে ভাবছি এটাই তো আমি চাইছিলাম, আমার দেখে দেখে নৃত্য কর, এই দেখ আমার দেখে দেখে নৃত্য কর, আমার দেখে দেখে নৃত্য কর, আমার দেখে দেখে, এই দেখ। যেই ভোলানাথ মাথায় হাত দিল, ভস্মাসুর মাথায় হাত দিল, হরিবোল হয়ে গেল। নারায়ণ বলছে মরেছে, বলছে মরেছে কি ছাই ভস্ম হয়ে গেছে। আজ থেকে আমি ভোলানাথ এই ভস্মাসুরের ছাই ভস্ম গায়ে মাখতে শুরু করলাম। তাহলে ভোলানাথ কি গায়ে মাখে, কার ভস্ম? তত্ত্বটা পেলেন, তত্ত্বটা বুঝতে পারলেন? তাহলে কার ভস্ম গায়ে মাখে কেউ যদি জিজ্ঞেস করে, ভস্মাসুরের ভস্ম গায়ে মাখে। আজকে সেই ভোলানাথের কাছে যাচ্ছে কে? নারদ। কি জানতে, কি জানতে? সতী নারীকে। নারায়ণ ভোলানাথকে কি বলে ডাকে? ও মা, এই এখানে কি করতে এলি মামা? একটা সতী নারীর নাম বলে দেবে? কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, কার্তিকের মা সতী, মন প্রতি কার্তিকের মা সতী, ছাড়া কিছু জানে না কার্তিকের মা সতী। নারদ মনে মনে ভাবছে দুটো দেবতার একই চিকিৎসা, দুজনের একই চিকিৎসা নয়, দুজনই দুটো বইয়ের নাম বলে দিল কি গো, দুজনই দুটো বইয়ের নাম করে দিল না? নারদ মনে মনে ভাবছে এতক্ষণ ছিলাম ক্যালকাটা সিএমআরআই নার্সিং হোম, এবার যাব ভেলো নারায়ণের কাছে। নারায়ণ কি বলে দেখি ওমা? নারদ যখনই গেছে নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী, লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী নারায়ণের চরণতলে বসে কি করছে মায়েরা বলুন? চরণতলে বসে কি করছে? চরণ সেবা করছে তো। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করে? ব্যথার ট্যাবলেট খেতে বলে। তাহলে কেন করেন না? এদিকে বললেন চরণ সেবা, তাহলে কেমন আপনারা জ্ঞান পাপী হয়ে বসে আছেন দেখুন। স্বামীদের চরণ সেবা কেন করতে হয় জানেন? খুলে বলে দিচ্ছি পুরুষ জাতির, মায়েরা ভালো করে শুনবেন,
পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পা পর্যন্ত অমঙ্গল থাকে, কি থাকে? অমঙ্গল। আর নারী জাতির হাতে দুটো থাকে মঙ্গল। এই মঙ্গল যখন পুরুষ জাতির অমঙ্গলে পড়ে যায়, মানে পায়ে যখন পড়ে যায়, স্বামীদের অমঙ্গল দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়, মানে পরমায়ু বেড়ে যায়। ওই জন্য মায়েদের হাত জোর করে বলছি, আপনারা প্রতিদিন একবার করে স্বামীদের পায়ে হাত দেবেন। আমি বলছি না 10 মিনিট ধরে চরণ সেবা করুন, আমি এটা বলছি না, প্রতিদিন একবার করে চরণে হাত দেবেন, আজ থেকে শুরু করে দেবেন। প্রেম সে বলো, বারংবার বলো রাধে 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 রাধে। নারায়ণের কাছে যখনই গেছে, নারায়ণকে বলছে ও প্রভু সতী নারীর নাম বলে দিন। আচ্ছা মায়েদের একটা কথা বলি, ধরুন মা আপনি স্বামীর চরণ সেবা করছেন, ধরুন করছেন, পাড়ার কোনো ছেলে আপনার সামনে আপনার স্বামীকে যদি জিজ্ঞেস করে, কথাটা মন দিয়েও শোনেন, আপনার সামনে পাড়ার কোনো ছেলে আপনার স্বামীকে যদি জিজ্ঞাসা করে ও দাদা একটা সতী নারীর নাম বলে দিন, আপনার স্বামী আপনার সামনে আপনার নাম না বলে পাড়ার অন্য কোনো বউ বা মেয়ের নাম যদি বলে দেয়, মা ঘর হবে আগুন লেগে যাবে, 2 লাখ টাকা দিয়ে মাটিতে পাড় কেটে ছেড়ে কথা কইব। নারায়ণ বলে উঠল, লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, লক্ষ্মী আমার সতী, দেখছো কেমন পতি ভক্তি, লক্ষ্মী আমার সতী, আমি ছাড়া কিছু জানি না, লক্ষ্মী আমার সতী। নারদ মনে মনে ভাবছে এইভাবে আমাকে চিকিৎসা করলে হবে না, আমাকে পরীক্ষা করতে হবে, নিজে দরিদ্র ব্রাহ্মণের বেশ ধরতে হবে। কিসের বেশ ধরতে হবে মা? ব্রাহ্মণের বেশ। আচ্ছা বলুন তো ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন, আমি যদি বলি নেই, সত্যটা বলে দেবো, হ্যাঁ প্রমাণ দিয়ে দেবো, তাহলে শোনেন। আমাকে আসর দিয়েছিল আমাদের 12টা থেকে 3টে পর্যন্ত, 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি, আর আপনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় আমার বাসার ভেতরে এসেছে, আপনাদের থেকে বড় ভক্ত। কত বড় গো! ভগবান বিচার আছে কে রে? ফুলুরি দিয়ে খেয়েছে, ভগবান বিচার আছে? আচ্ছা আছে নেই, ভগবানের বিচার নেই কেন বললেন? আমাকে দেখেছো? আমাকে দেখেছো? হ্যাঁ দেখেছি। কত বড় হয়? আছি অনেক বড়। ফলটা কত বড়? আছি ছোট ছোট। মাতাল হলে কি হবে? তালে তো ঠিক বলছে, আম গাছ বড়, ফল ছোট ছোট, আর একটা কুমড়ো গাছে লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কত বড়? উত্তর দিতে পারি নাই, চলে গেল। সকাল 7টা যখন বলছে, সেই ভক্ত আবার এসেছে, এসে বলছে দাদা ভগবানের বিচার আছে। কি করে? বলছে একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কে যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলে বসে থাকতে থাকতে কখন আমি ঘুমিয়ে গেছি, আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের ওপরে এসে পড়ল। যখনই আমটা নাকে পড়েছে, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরত, আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে যেত, নাকে পড়লে আর বাঁচতাম, হরিবোল হয়ে যেতাম। রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 হরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 তেরি রাধে।
রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে 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 তেরি রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, রাধা রানী কি জয়, মদন মোহন কি জয়, গিরিধারী লাল কি জয়, খিদে পেয়েছে কি জয়, ভালো রাধে 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 তেরি রাধে রাধে বল, 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 রাধে রাধে বল, রাধে